বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মাই ফ্যামিলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো ভাবছো আমি সেজে গুজে রয়েছি, আমরা এখন একটা বিয়ে বাড়িতে যাচ্ছি। তো ক্যাটি স্যারের ছেলের বিয়ে, পায়রাডাঙ্গায় যাবো। তা ওটা কি, এই যে বড় ছেলে ওখান থেকে ঘুরঘুর করছে, এই যে ছোট ছেলে, দুইজন ম্যাচ ম্যাচ করেছে। আর আমি একটু শাড়ি পরেছি। তো এই যে পাপা এখানে আছো, ফুচকা খাবো। পাপা পাপাও যাচ্ছে সাথে। এখানে পাপা, এখানে ছোট ছেলে, আর এখানে এই যে বড় ছেলে। সব আমার শাশুড়ি এখানে টিভি দেখছে। হাই দাদা, সিরিয়াল ছেড়ে দিয়েছি। হাই, সিরিয়াল ছেড়ে দিয়েছি। শাশুড়ি এখন সিরিয়াল দেখছে, আমরা এখন রাতে যাচ্ছি। এখন কটা বাজে? আটটা পুরো, রাত পুরো আটটা বাজে। তো পায়রাডাঙ্গায় যাচ্ছি আমরা, একটু লেট করেই যাচ্ছি। দুজনে পড়া ছিল, ওর পড়া ছিল, আমার আমার বড় ছেলেরও পড়া ছিল। তো পড়ে টোরে আসলো, এখন যাব। তো ওখানে গিয়ে একটু ফটো তুলবো, একটু দেখি ভিডিও করতে পারি কি না। অবশ্যই করব, অবশ্যই ভিডিও করব অল্প। তো ক্যারাটি স্যারকে তো তোমরা দেখেছো, আমার অনেক ভিডিওতে দেখেছো, স্যারকেও দেখেছো। আজকে যাচ্ছি আমরা স্যারের বাড়িতে। বাবা এখানটা কি বিচ্ছিরি আসছে, এখানটা ঠিক আছে। বাবা এখানে মোবাইল দেখছে, সব শ্যুট পরে শ্যুট শ্যুট পাট হয়ে রয়েছে, সিট পাট হয়েছে। তো চলো পরে দেখা হচ্ছে। টোটোতে উঠি, আমার বান্ধবীরা সব রানাঘাট থেকে আসছে, ওরা সব একসাথে টোটো করে আমরা যাব, রওনা দেবো। তো পরে দেখা হচ্ছে, আবার দেখছি। তো একদিন একদিন আসবো, হ্যাঁ, আমরা ঘুরতে। বলছে ভাগ্যে থাকলে। কি সুন্দর সাজিয়েছে রে। তো আমরা চলে এসেছি। তো সেদিনকে ছিল বউ ভাত, তো ছেলের বাড়ি। এই যে আমাদের স্যারের ছেলে। আর এখানে খুব সুন্দর একটা গণেশের স্ট্যাচু, খুব সুন্দর। সবাই এখানে ফটো তুলছে, এইগুলো সবই আমার বান্ধবী, সব আমরা একসাথে ওখানে ফ্রেন্ডস ক্লাবে বসে থাকি, ছেলেরা ক্যারাটি শেখে যখন। এই যে সব ফটো তোলাতে ব্যস্ত, আর আমি একটু ভিডিও তোলাতে ব্যস্ত। এই যে ছেলের সাথে, দুই ছেলের সাথে একটু ভিডিও তুলে নিলাম। তো আমার এই ভিডিওটা অল্প ছোটোর মধ্যেই দিয়েছি। তো এই যে খুব সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর ডেকোরেশন করেছে, খুব ভালো লাগছিল। আর এখানে হচ্ছে সব খাওয়া দাওয়ার, অনেক কিছু খাওয়া দাওয়া, মানে এই খাওয়া দাওয়া খেয়ে আবার যে ডিনার করতে হবে, মানে ডিনারের ওদিকে যাব। প্রচুর খাওয়া দাওয়া, এখানে আইসক্রিম, এখানে পাকোড়া দিয়েছে, মোমো দিয়েছে, তারপরে একটা বেবিকনের একটা পাকোড়া ছিল, তারপরে কফি, ফুচকা, মানে এইগুলো খাওয়ার পরে যে আবার ওখানে খেতে হবে, মানে ওই জন্য মানে আমরা অল্প অল্পই খেয়েছি। ছেলেরা মোমো খেয়েছিল, তারপরে আইসক্রিম তো মানে খেয়েই যাচ্ছে, কটা খেয়েছে মানে আমি গুনে সারতে পারিনি। এটাও আমার একটা বান্ধবী। আর এখানে যে ছেলেকে আমার বাবা খাইয়ে দিচ্ছে মোমো। তারপরে প্রচুর নাচ গান হয়েছে, এত নাচ গান হয়েছে যে আমাকে আমার বান্ধবীরা আসতে দিচ্ছিল না, আমি টোটো করে আসব। তার মধ্যে আবার সেই পায়রাডাঙ্গা আর রানাঘাট, আমাদের তো আবার বেগুপাড়ায় বাড়ি, তো ওই জন্য আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি। কেউ গাড়ি নিয়ে গেছিলো, কেউ বাইকে গেছে, আমরা তো টোটোতে গেছিলাম। তো এখানে সব এই যে খাওয়া দাওয়া চলছে। তো এখানে ছেলেদের মোমোগুলো লাস্টে আমাকেই খেতে হয়েছে, ওরা দু প্লেট মোমো নিয়েছিল, বড়টা তো সস ছাড়া খায়, ওকে সস দিয়ে ফেলেছিল, ওই জন্য আমাকেই খেতে হচ্ছে ওরটা, ওকে আবার সস ছাড়া দেওয়া হলো। আর ওই যে পেছনে ওরা সব ফুদিয়ে ফুদিয়ে খাচ্ছে, ওরাও সব আমার ফ্রেন্ড। এই যে এখানে আমি ছোটোটাকে খাই খাই দিচ্ছি, ও দু প্লেট মোমো খেয়েছিল, ভাত আর খাবে কি, ভাত তো সেরকম অল্পই খেয়েছে। মেনু প্রচুর বড় মেনু ছিল, আমাদের মেনু কার্ডটা আমি চেষ্টা করছি দেওয়ার জন্য, দেখছি আছে নাকি ভিডিওতে, তাহলে আমি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি। খাওয়ার ভিডিও আমি অত তুলিনি, প্রচুর মানুষ হয়েছিল, প্রায় ১২০০ মানুষ।
শুধু এইসব খাওয়া দাওয়ারই কত বড় একটা প্যান্ডেল দেখো, আর ওই পাশে হচ্ছে ডিনারের মানে প্যান্ডেল ওদিকটাই, আর এটা শুধু এই এত কিছু আইটেম রেখেছে এখানটায় এগুলো খাওয়ার জন্য। এখানে ভালোই সব খাওয়া দাওয়া করছে। আমি ফুচকা তো পছন্দ করি কিন্তু ফুচকা খেতে পারিনি, কারণ এখান থেকে এই পাকোড়া মাকোড়া এগুলো খেয়েই পেট ভরে গেছে। তো এখানে তো তো পদ্ম পাতা দেখলাম দিয়ে গেল, পদ্ম পাতায় সার্ভ করবে খাওয়া। আর এই দেখো এখানটায় মেনুটা হালকা দেখা যাচ্ছে, মেনু তো প্রচুর প্রচুর বড় একটা লিস্ট, তো সেরকম খাওয়া দাওয়া করতে পারিনি, হালকা পাতলাই খেয়েছি আমরা, তাই মনে হচ্ছে পেট পুরো ডুমসুম হয়ে রয়েছে। স্যার তো ঘুরছে, বারবার ঘুরছে আর বলছে খাওয়া দাওয়া ঠিক মতো করবে, খাওয়া দাওয়া ঠিক মতো করবে, তিন চারবার ঘুরে গেল। আর এ দেখো কত বড় খাওয়ার প্যান্ডেল দেখো, প্রচুর বড় করেছে, আর মানুষও তো সেই রকমই হয়েছে, প্রচুর স্টুডেন্ট স্যারের, অনেকটা জায়গা জুড়ে মানে প্রচণ্ড স্টুডেন্ট স্যারের আর তাদের গার্জেন। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, ভালো থেকো সুস্থ থেকো।